अल्लाह पाकेर अशेष मेहरबानीते ऐतिहासिक ऐतिह्यवाही पूर्वाचल जीके फाउंडेशन जीके अकाडेमी उद्योगे आयोजित आजकेर ऐ महफिले आमरा हाजिर हवार सुजोग पेयेछि। दरुद ओ सालाम बर्षित होक नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु आलैहि वसल्लमेर प्रति। महतरम सभापति माननीय परिचालक उपस्थित ओलामाए केराम सुधी मंडली काजलेर दादी काजल के बोले छिलो जे रे काजल तुई आमाके हाट बारे दिन गुलिस्ताने आनलि केन। ता आमराओ तो सेई काजलेर दादीर मतोई हये गेल। आमरा आजके हाट बारे दिन एसेछि प्रोग्राम करते। सारा दुनिया थेके বাংলাদেশের আনাচে কানাচে থেকে হজ করার জন্য মানুষ সমবেত হয়েছে তুরাগ নদীর তীরে। লক্ষ জনতার ঢল নেমেছে সেখানে, আর আমরা গুটি কয়েক দিনই ভাই এখানে বসেছি। প্রথমেই দু একটি কথা না বললেই নয়, ওরা কারা আর আমরা কারা, আমরা কেন এই গুটি কয়েক লোক বিশাল জনসমুদ্রে তাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পারলাম না। তার অনেকগুলি মৌলিক পার্থক্য আছে। প্রথম পার্থক্য হলো ওদের উসুল হলো ছয়টি আর আমাদের উসুল হলো এগারোটি। ইসলামের রকম পাঁচটি আর ইমানের রকম ছয়টি, মোট আমাদের উসুল এগারোটি আর তাদের উসুল হলো ছয়টি। দোস্ত বুজুর্গ, ছয়টি উসুলের উপর চলিতে পারিলে দিনের উপর চলা সহজ হইয়া যায়। কালেমা, নামাজ, ইলমে যিকির, ইকরামুল মুসলিমিন, সহিহ নিয়ত, তাবলীগ, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়। কোনো তরিকায় শান্তি নাই নবীর তরিকা ব্যতীত। কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় সব আল্লাহ থেকে হয়। আমি একবার জিজ্ঞেস করেছিলাম, চুরি কে করে? ওই চুরি তো চোরেই করে। ডাকাতি কে করে? কয় ডাকাতি তো ডাকাত করে। তাহলে আপনি যে বললেন কোনো কিছু থেকে কোনো কিছু হয় না, যাহা কিছু হয় আল্লাহ থেকে হয়, এটাই তো হলো অরিজিনাল জাবারিয়া মতবাদ। আর আমরা হলাম আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। আল্লাহর হুকুমের তাবেদার আমরা, এ কথা সত্য। কিন্তু আল্লাহ পাক আমাদেরকে ইচ্ছা শক্তি কর্মশক্তি দান করেছেন আমাদের পরীক্ষা করার জন্য। সম্মানিত উপস্থিতি, তাদের রয়েছে আখেরি মোনাজাত। আখেরি মোনাজাত প্রত্যেক বছর হয়, ওই জন্য আমরা নাম রেখেছি আগেরই মোনাজাত। আমাদের আখেরি মোনাজাতের কোনো ব্যবস্থা নাই। আরাফার ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সমবেত হয়, সেখানেও কিন্তু সেই আখেরি মোনাজাতের ব্যবস্থা নেই। তাদের দাওয়াত বাহিরে, ঘর থেকে বেরিয়ে পড়ো দাওয়াত নিয়ে, আর আমাদের দাওয়াত হলো আগে ঘরে। আল্লাহ পাক বলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। তাদের হয় বিশ্ব ইস্তেমা, এটাকে বিশ্ব ইস্তেমা বলার কোনো সুযোগ নাই। এমনকি দ্বিতীয় মক্কা বলে অনেকেই ঘোষণা দিয়ে থাকেন এবং গরিব মানুষের হজ বলে সেখানে প্রচার করে থাকে, যেটা নেহায়েত অন্যায় কাজ। চিল্লার অপবেক্ষা, চল্লিশ দিন, তিন চিল্লা, সাত চিল্লা ইত্যাদি, এই যে রসম রেওয়াজ, এটা খুব কঠিন জিনিস, কোরআন সুন্নাহ বিরোধী। এরপরে আছে কুলুখের ব্যবস্থা, বেহায়েপনা, সব আছে এগুলি। কিন্তু অনেকেই বলে থাকেন পানি থাকতে কুলুক নিলে তো ভালো হলো, তার সুন্দর হলো, বেশি ভালো হলো। আমি বলি তুমি আগে তায়াম্মুম করো, তারপর উজু করো, তাহলে ডবল হলো, মজবুত হলো। বন্ধুগণ, সবচেয়ে বড় কিম্ভূত কিমাকার বিষয় সেটা হলো সালাতে মাইক ব্যবহার হয় না।
এবং আজানেও মাইক দেয় না। আজানটা মানুষের কানে পৌঁছা জরুরি, সেখানে মাইকের ব্যবস্থা নাই, কিন্তু আখেরি মোনাজাতটা মাইকেই পরিচালনা করা হয়। যেটা আল্লাহকে শোনাবেন সেটা মাইক দিয়ে, আর যেটা বান্দাকে শোনাবেন সেটা মুখে। সালাত শুরু হয়ে যায়, মুকাব্বিরগণ তাকবীর দিতে থাকেন, প্রথমে ইমামের তাকবীর শুনে যারা তাকবীর দেন, তারপরে আস্তে আস্তে যেতে যেতে শেষ পর্যন্ত 1 কিলোমিটার যেতে যেতে কেউ রুকুতে, কেউ সেজদায়, কেউ দাঁড়িয়ে, কেউ বসে, কিম্ভূত কিমাকার সালাত হয়ে থাকে। বন্ধুগণ, এটা আমার আলোচ্য বিষয় নয়, শুধুমাত্র জাস্ট ভূমিকায় ইঙ্গিত দিয়ে গেলাম, ভালোভাবে সম্পর্কে আমাদের জানা উচিত।